চিরকুট ইনফিনিটি, আর আমি স্মরণে এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল শ্রীময়ীতে ইতিমধ্যেই আমাদের রোহিত দা প্রত্যাখ্যান করেছে আমাদের শ্রীময়ীকে। তো আমাদের শ্রীময়ীর এখন মনটা খারাপ। শ্রীময়ী জিজ্ঞাসা করেছে, কেন আপনার জীবনে কি কেউ এসেছে? আমাদের রোহিতদা বলেছে, হ্যাঁ এসেছে, এত ভালোভাবে এসেছে যে আমি হয়তো আর তোমার সাথে দেখা করতেও পারবো না। তুমি যখন খাবার এনেছো তুমি নিজেই পরিবেশন করে দাও, কারণ এরপরে আর বলা যায় না তোমার খাবার, মানে তোমার হাতে তৈরি খাবার হয়তো নাও খেতে পারি। আর শ্রীময়ী খুব অভিমান নিয়ে জিজ্ঞাসা করেছে যে কে এমন এলো, তার সাথে আমাকে দেখা করাবেন না, কারণ এমন কে এলো যে আমার সব স্মৃতি আপনাকে ভুলিয়ে দিল। তার মানে শ্রীময়ী দেবী, আপনি কি চাইছিলেন রোহিতদা সারা জীবন আপনার স্মৃতি নিয়ে বেঁচে থাকুক? তো যাই হোক, বিষয় হচ্ছে আমাদের রোহিতদা, রোহিতদা তো এখন হাইট করছে কিছু একটা। আমাদের শ্রীময়ী বলছে, আপনার চেহারা কেমন একটা হয়ে গেছে। তো আমাদের রোহিতদাও কিন্তু কম যায় না, রোহিতদাও জিজ্ঞাসা করেছে যে তোমার আমার চেহারার দিকে নজর আছে বুঝি, তো বেশ ভালোভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে আমাদের শ্রীময়ী খাবার যখন দেবে তার আগে রান্নাঘরে যায়, রান্নাঘরে গিয়ে সব কিছু গোছগাছ করছে রোহিতদার বাড়ি বলে কথা। তো যাই হোক, করতে করতে কতগুলো বই টই ওর সরাচ্ছিল টেবিলের ওপর থেকে, সেই সরাতে গিয়ে যেখানে সরিয়ে রেখেছে সেখান থেকে পেয়েছে ডাক্তারের ফাইল। ডাক্তারের ফাইল পড়ে জানতে পেরে গেছে যে রোহিতদা আর বেশি দিন নেই, মারণ রোগ বাসা বেঁধেছে রোহিতদার শরীরে। রোহিতদার এরকম কন্ডিশান, রোহিতদার লুকানোর চেষ্টা করেছে শ্রীময়ীর থেকে, শ্রীময়ী সবটা বুঝতে পেরে গেছে। এখন শ্রীময়ীও তার চোখের জল চেপে রোহিতদাকে খাবার দাবার দিচ্ছে। রোহিতদা বলছে, একটু কম কম করে দিও, বেশি খেতে পারি না, পেটে ফেটে ব্যথা করে। আমাদের শ্রীময়ী এখন রোহিতদার সাথে ডাক্তারের বিষয় নিয়ে কথা বলছে যে আপনি ডাক্তার দেখিয়েছেন, কিছু করেছেন। কিন্তু শ্রীময়ী বুঝতে দিচ্ছে না যে আসলে শ্রীময়ী জানতে পেরে গেছে যে রোহিতদার বেশি দিন নেই। এখন আমাদের রোহিতদা ভাবছে যে শ্রীময়ী কেন এগুলো জিজ্ঞাসা করছে। এবার রোহিতদা বলছে যে না, এই বিদেশে যাব, গিয়ে এটা করবো, ওটা করবো, সেটা করবো। আমাদের শ্রীময়ী বলছে যে এবার যদি আপনি বিদেশে যান আমিও যাব আপনার সাথে। আজব, এতগুলো বছর পড়েছিল, কোনো টু শব্দ নেই, পাবো না জেনেও ভালোবেসে গেছিল রোহিতদা, আর আমাদের শ্রীময়ী লেজে খেলিয়ে যাচ্ছিল। এখন শ্রীময়ী বলছে, আমি বাঁধতে চাই আপনার সাথে একটা সুন্দর সংসার। কিন্তু বিষয় হচ্ছে আমাদের রোহিতদা তো আর বেশি দিন নেই। হ্যাঁ, এটা একেবারে সঠিক আপডেট যে আমাদের রোহিতদা গল্প থেকে এবার বিদায় নেবে। সারা জীবন যে মানুষটা শুধু ত্যাগ করে গেছে সেই মানুষটাও একদিন নিঃশব্দে সবার উপরে একটা অভিমান জমিয়ে রেখে চলে যেতে পারে, আর সেই মুহূর্তে সে যাকে ভালোবাসত সে এখন সঙ্গ দিতে চাইছে, আর নতুন করে তার জীবনের সাথে নাই বা জুড়লো, এতদিন তো সময় ছিল, এতদিন তো আসেনি। তাই আজ আর নতুন করে কোনো সম্পর্কই বা কোনো মায়ায় জড়াতে চাইছে না আমাদের রোহিতদা। আর বেশ কিছুদিন হয়তো আমরা রোহিতদাকে দেখতে পাবো, তারপরে হয়তো রোহিতদা গল্প থেকে বিদায় নেবে। তারপরে আমাদের শ্রীময়ী কী করবে, ভাঙাচোরা জীবনটাকে কী করে তৈরি করবে, এগুলো জানতে হবে। আর এগুলো জানতে গেলে আমাদেরকে দেখতেই হচ্ছে সিরিয়াল শ্রীময়ী, স্টার জলসা ও স্টার জলসা HD-তে। তার সাথে এটাও বলে রাখি, দর্শক যদি চায় সেক্ষেত্রে কিন্তু গল্প আবার পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রোহিতদা ক্যারেক্টার সুস্থও হয়ে যেতে পারে। তো এখন দর্শক মহল, তোমরা কি চাইছো সেটা প্লিজ কমেন্ট করে জানাও। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।